ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা ফেব্রুয়ারির 20 তারিখ উপজেলা বীর মুক্তিযোদ্ধা হলের মোড় অনুষ্ঠিত হয়। ফজরের 10টা শুরু হয়ে এই সভা বিএলপি পর্যন্ত চলে। সমন্বয় সভার সভাপতিত্ব করছিল উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু, অন্যদিকে আইন শৃঙ্খলা সভার সভাপতিত্ব করছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান, এন্ড প্রধান অতিথি আসিল ফটিকছড়ির নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বাশর ভাইস ভান্ডারি। নিশ্চিন্ত করতে না পারবো আমি নজরুল মশাইয়ের কথা ঘুমার কোনো কারণ নেই, আমি আমার কাজ করে যাবো। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহনেয়াজ, সুলাইমান বিকম, জানে আলম, ইকবাল হোসেন চৌধুরী, আবু তালেব চৌধুরী সহ অন্যান্য। যেখানে যেখানে সমস্যা আছে ডেক্স নিউজ, সি প্লাস টিভি।